ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানের সময় বাড়াল তুরস্ক। গ্রিসের হুমকি, ইইউর সমালোচনাতেও কাজ হলো না। পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের মেয়াদ আরও বাড়াল তুরস্ক। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 14 নভেম্বর পর্যন্ত অনুসন্ধানকারী জাহাজ অরুচ রেইস সেখানে থাকবে। এর আগে বলা হয়েছিল 4 নভেম্বর পর্যন্ত অনুসন্ধান চালানো হবে। সম্প্রতি তুরস্ক ও গ্রিসে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এরপর ভূমধ্যসাগরে তেল ও গ্যাস নিয়ে বিরোধের সুর কিছুটা নরম করেছিল দুই দেশ, কিন্তু তুরস্ক আবারও অনুসন্ধানের সময়সীমা বাড়িয়ে দেয়ায় গ্রিস জানিয়েছে এটা বেআইনি কাজ, অবিলম্বে তা বন্ধ করতে হবে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকলের নজর এখন ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসনের দিকে। এই অবস্থায় তুরস্কের সিদ্ধান্তে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে। গত অগস্ট থেকে পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে বিরোধ বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে উত্তেজনাও। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে গত 2রা অক্টোবর তুরস্ক অরুচ রেইসকে নিজেদের দেশে ফিরিয়ে নেয়, কিন্তু 12 অক্টোবর তা আবারও বিতর্কিত জলসীমায় পাঠায় তুরস্ক। তারপর অনুসন্ধানের সময়সীমা দুইবার বাড়ানো হলো। ভূমিকম্পে নিখোঁজদের উদ্ধার। পশ্চিম তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে রোববারও উদ্ধার কাজ চলেছে, তবে সেখানে ধ্বংসস্তূপের তলায় জীবিতদের থাকার সম্ভাবনা কমছে। ভূমিকম্পের ফলে তুরস্কে অন্ততপক্ষে 69 জনের মৃত্যু হয়েছে, আহত 804 জন। হাসপাতালে চিকিৎসা চলছে 200 জনের। প্রচুর মানুষ গৃহহীন। ভেঙে পড়া বাড়িঘরগুলোতে ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ বেঁচে আছেন কিনা সেই খোঁজ চলছে। 34 ঘন্টা আটকে থাকার পর একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু যত সময় যাচ্ছে ততই ধ্বংসস্তূপের মধ্যে জীবিত থাকার সম্ভাবনা কমে আসছে বলে উদ্ধারকারীরা মনে করছেন। অন্যদিকে শেষ দেখে ছাড়ব আজেরি প্রেসিডেন্টের হুঙ্কার। 6 সপ্তাহেও থামল না যুদ্ধ। নাগর্নো কারাবাখ নিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান সূত্রে পৌঁছতে পারল না আর্মেনিয়া এবং আজারবাইজান। তারই মধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, আর্মেনিয়া অস্ত্র না ছাড়লে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে আজেরি ফৌজ। নাগর্নো কারাবাখ থেকে আর্মেনিয়া সরে গেলেই একমাত্র এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে রাশিয়া জানিয়েছে, নাগর্নো কারাবাখ থেকে যুদ্ধ যদি আর্মেনিয়ার সীমান্তের ভেতরে ঢুকে পড়ে তাহলে রাশিয়া বাধ্য হবে সামরিক হস্তক্ষেপ করতে। এখন পর্যন্ত 3 বার আলোচনায় বসেছেন আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী। মস্কোর মধ্যস্থতায় 2 বার শান্তি বৈঠক হয়েছে। সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে, কিন্তু যুদ্ধ থামেনি। এরপর ওয়াশিংটনের মধ্যস্থতায় ফের একবার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় দুই দেশ, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানে যুদ্ধ অব্যাহত রয়েছে। প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়ছে, ধ্বংস হচ্ছে একের পর এক শহর, সাধারণ মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন। যুদ্ধ বন্ধের জন্য ফের আজারবাইজানের সঙ্গে একান্ত বৈঠক করে মস্কো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগুর সঙ্গে বৈঠকে বসেছিলেন আজেরি প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ। সেখানে প্রেসিডেন্ট স্পষ্টই জানিয়ে দেন যে কোনো সমাধান মেনে নিতে রাজি নয় আজারবাইজান। নাগর্নো কারাবাখ আর্মেনিয়া ছেড়ে দিলে তবেই একমাত্র তারা শান্তি প্রস্তাব গ্রহণ করবেন, নইলে যুদ্ধ চলবে। বিষয়টির শেষ দেখে ছাড়বে আজারবাইজান, এমনই হুমকি দিয়েছেন তিনি। এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন করছে তুরস্ক। প্রথম দিকে তুরস্কের সামরিক বাহিনীও নাগর্নো কারাবাখে আক্রমণ চালিয়েছিল বলে আর্মেনিয়া অভিযোগ করেছিল। অন্যদিকে প্রথম থেকেই রাশিয়ার কাছ থেকে সাহায্য চাইছে আর্মেনিয়া। পুরনো এই সোভিয়েত দেশটি রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ। আর্মেনিয়া আক্রান্ত হলে রাশিয়া সাহায্য করতে বাধ্য। রাশিয়া অবশ্য গত সপ্তাহেও জানিয়েছে এই যুদ্ধে তারা কোনো পক্ষকেই সমর্থন করছে না। কিভাবে সংঘাত বন্ধ করা যায় সে চেষ্টাই তারা চালাচ্ছে। তবে আর্মেনিয়ার সংবাদ সংস্থা দাবি করেছে অবস্থান সামান্য হলেও কড়া হয়েছে রাশিয়ার। তারা জানিয়েছে যুদ্ধ যদি নাগর্নো কারাবাখ থেকে আর্মেনিয়ার সীমান্তে ঢুকে পড়ে তাহলে আর্মেনিয়াকে সামরিক সাহায্য দেবে রাশিয়া। কিছুদিন আগে ইরানও ঠিক এই একই আশঙ্কা করছিল। তারা বলেছিল যে কোনো সময় আর্মেনিয়া এবং আজারবাইজানের এই যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তুরস্ক, ইরান সকলে জড়িয়ে পড়তে পারে, সে কারণে দ্রুত সমাধান সূত্র খোঁজার আবেদন জানিয়েছিল ইরান। কিন্তু আর্মেনিয়া এবং আজারবাইজান সে পথে হাঁটতে চাইছে না। নাগর্নো কারাবাখে নিজেদের অধিকার ছাড়তে চাইছে না আর্মেনিয়া। নাগর্নো কারাবাখ হাতছাড়া করতে রাজি হচ্ছে না আজারবাইজান। অন্যদিকে এবার অরুণাচল সীমান্তের গা ঘেঁষে রেল লাইন তৈরির প্রকল্প হাতে নিল চীন। দক্ষিণ পশ্চিম চীনের ইয়ানের সঙ্গে অরুণাচল সীমান্তের কাছে
কাছেই তিব্বতের লিনজির সংযোগকারী সিচুয়ান তিব্বত রেল প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে। এই রেলপথটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইয়ান থেকে শুরু হয়ে তিব্বতের লিনজি অবধি যাবে। চীনের জন্য এটি কৌশলগত ও রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই লাইনটি তৈরির ফলে প্রায় অরুণাচল প্রদেশের প্রায় সীমান্ত অবধি প্রবেশ করতে চলেছে চীন। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস এই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণার কথা জানিয়ে দিয়েছে। চীনা রেল এই রুটে দুটি টানেল এবং একটি সেতু নির্মাণে টেন্ডারের ঘোষণা করেছে। এছাড়াও ইয়ান লিনজি লাইনে বিদ্যুৎ সরবরাহের টেন্ডারিংও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর বেরিয়েছে। এই পদক্ষেপগুলি ইঙ্গিত দিচ্ছে যে খুব শিগগিরই বেইজিং এই প্রকল্পের কাজ শুরু করতে চলেছে। সিচুয়ান তিব্বত রেলপথ সিচুয়ানের রাজধানী চেংদু থেকে শুরু হবে। এই রেলপথটি তৈরির পরে লাসা অবধি যেতে 48 ঘন্টা লাগা সময় কমে আসবে মাত্র 13 ঘন্টায়। এর আগে কিংঘাই তিব্বত রেল প্রকল্প তৈরি করেছিল চীন। নতুন এই রেল প্রকল্প কিংঘাই তিব্বত মালভূমির মধ্য দিয়ে যাবে, যা ভূতাত্ত্বিকভাবে পৃথিবীর সব থেকে সক্রিয় এলাকাগুলির মধ্যে অন্যতম। প্রসঙ্গত, সিচুয়ান তিব্বত রেলপথ অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বিবেচনা করে, তবে ভারত চীনের এই দাবির বরাবরই তীব্র বিরোধিতা করে জানিয়েছে অরুণাচল প্রদেশ ভারতেরই একটি অবিচ্ছেদ্য অংশ। গ্লোবাল টাইমস জানিয়েছে সিচুয়ান তিব্বত রেললাইনের দৈর্ঘ্য হবে 1011 কিলোমিটার। এই রুটে ট্রেনের গতিবেগ থাকবে 120 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টা। চীনের এই প্রকল্পে খরচ হবে 47.8 আরব ডলার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে আভাস পাওয়া গেছে। বেশ কয়েকটি জরিপ বলছে এবার জো বাইডেনই প্রেসিডেন্ট হতে চলেছেন। এনবিসি নিউজ ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে বলছে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্টে এগিয়ে রয়েছেন জো বাইডেন। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে ট্রাম্পের চেয়ে বাইডেনের জনপ্রিয়তা প্রায় দ্বিগুণ। ভোটের মাত্র একদিন আগে এই জরিপ প্রকাশ করে এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল। জরিপে দেখা যায় দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে 52% বাইডেনকে এবং 42% ভোটার ট্রাম্পকে সমর্থন করেন। 29 থেকে 31 অক্টোবর পর্যন্ত এই জরিপ চালানো হয়। এতে দেখা যায় কৃষ্ণাঙ্গ, তরুণ, সিনিয়র নাগরিক, নারী, কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ এবং স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। 18 থেকে 34 বছর বয়সের তরুণ ভোটারদের মধ্যে 60% বাইডেনকে এবং 32% ট্রাম্পকে সমর্থন জানান। সিনিয়র ভোটারদের মধ্যে 58% বাইডেনকে এবং 35% ট্রাম্পকে সমর্থন করেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে 87% বাইডেনকে এবং মাত্র 5% ট্রাম্পকে সমর্থন করেন। নারী ভোটারদের মধ্যে 57% বাইডেনকে এবং 37% ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানান। কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে 56% বাইডেনকে এবং 41% ট্রাম্পকে সমর্থন করেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে 51% বাইডেনকে এবং 36% ট্রাম্পকে সমর্থন দেন। নির্বাচন পূর্ব এই চূড়ান্ত জরিপে আরও দেখা গেছে ব্যাটল গ্রাউন্ড খ্যাত 12টি সুইং স্টেটে ট্রাম্পের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাইডেন। বাইডেন 6 পয়েন্ট এগিয়ে ট্রাম্পের চেয়ে। অঙ্গরাজ্যগুলো অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মেইন, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। এসব রাজ্যের 51% ভোটার বাইডেনকে এবং 45% ভোটার ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানান। এদিকে ট্রাম্প কেবল শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে 51% ট্রাম্পকে এবং 41% বাইডেনকে সমর্থন করেন। কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে 58% ট্রাম্পকে এবং 37% বাইডেনকে সমর্থন দেওয়ার কথা জানান। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।